নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই সুস্বাদু লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই প্লেটে আমি নিয়ে নিয়েছি গরম ধোঁয়া ওটা ভাত, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিচ্ছি পাঁচমিশুলি ভাজা, যেটা আমি এখন থালার মধ্যে সাজিয়ে নেব। তো এই পাঁচমিশুলি ভাজার মধ্যে ছিল আলু, ফুলকপি, শিম ও পেঁয়াজ কলি আর ছোট ছোট করে কাটা গাজর। এই শীতকালে পাঁচমিশুলি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজার সাথে নিয়ে নিচ্ছি ডাল, ডালটা এখানে কিন্তু খুবই টেস্টি একটা ডাল। এই শীতকালে সব কিছুতেই কিন্তু কড়াইশুঁটি বেশ লাগে, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম মুগ মুসুর দিয়ে কড়াইশুঁটি ডাল, খুব বেশি পাতলা না, একটু ঘন, ঠিক যেন ডাল ফ্রাই। আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে ভোলা মাছের ঝাল। ভোলা মাছ এই শীতকালে কিন্তু প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে, সেই ভোলা মাছের খুব বেশি ঝোল নয়, একদম গা মাখা মাখা মতন ঝাল, সেটাই এখন আমি আমার পাতে সাজিয়ে নিচ্ছি। আর এই পার্টিকুলার রেসিপিটি কিন্তু আমার শাশুড়িমার, মা কিন্তু এই রান্নাটা খুবই ভালো বানায়। তো বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। এরকম আরও লাঞ্চ থালির ভিডিও দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।